দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুনত আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুন্নতের কথা বলবো সেটা আসলে ফিকা সুননত যেগুলো মুস্তাহাব সেজন্য সুননত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করব যাতে কারো বুঝতে অসুবিধা না হয় এখন দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না মুস্তাহাব বা সুনত বেশিরভাগ বিশেষজ্ঞ তাদের মধ্যে প্রায় সবাই তারা বলেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য কোরআনের কোনো আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না তবে কোরআনের একটা আয়াতে দাড়ির কথা আছে আয়াত যে বা তিনি তার ভাই মূসাল্লামকে বললেন যে হে আমার সহোদর আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না তার মানে হারুন আলাহ মুখে দাড়ি ছিল আমরা যদি নবী রাসুলগণের সিরাত পড়ি তাহলে দেখবো আল্লাহতালার সব নবীরগণেরই দাড়ি ছিল আলহামদুলিল্লাহ সব ধার্মিক লোকজন যারা আল্লাহ তালার নির্দেশ মেনে চলেছেন অথবা সাহাবিগণ তাদের দাড়ি ছিল এখন এটাকে ফরজ বলা হয়েছে তার ভিত্তি হচ্ছে নবী সাল্লি সাল্লামের একটা হাদিস এটা আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব ড্রেস আদিস নম্বর পাঁচ হাজার আটশো বিরানব্বই ইবনে মুরাদহ বর্ণনা করেছেন যে নবী বলেছেন মুসলিকরা যা করে তোমরা তার উল্টোটা করো মূর্তি পুজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মোচ রাখো এই হাদিস এবং এরকম আরো হাদিস আছে সোহেব মুসলিম আর সোহেব বুখারিতে বিশেষজ্ঞ বলেন যেহেতু এটা আমাদের নবী নবীলামের নির্দেশ সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ দাঁড়িয়ে রাখতে হবে বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই চারজন ইমামও আছেন চার মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন তারা সবাই বলেন দাঁড়িয়ে রাখাটা হচ্ছে ফরজ তাহলে সুন্নি চারটা মাঝাবের মতে দাঁড়িয়ে রাখা ফরজ এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালেফুজ সালেহিনের শেখগণ সালাফি বিশেষজ্ঞগণ তারা সবাই বলেন যে দাঁড়িয়ে রাখা ফরজ এ ব্যাপারে কোনো মতভেদ নেই আর শেখ ইবনে তাইমিয়ার মতে তিনি বলেছেন যে পবিত্রকরণ অনুযায়ী আমাদের নবীর সুন্নত অনুযায়ী আর বিশেষজ্ঞগণের ইজমা অনুযায়ী দাড়ি রাখা হচ্ছে ফরজ আর যদি কেউ দাড়ি সেব করে ফেলে এটা হারাম এটা নিষিদ্ধ বিভিন্ন মাঝাবের বিশেষজ্ঞগণের মতে হানাফি সাফি মালিকি হাম্বলি সবাই বলেন দাড়ি সেব করা হারাম সব বিশেষজ্ঞ তবে কিছু বিশেষজ্ঞ সংখ্যায় খুবই কম তারা বয়স্ক বিশেষজ্ঞগণের মধ্যে তারা এভাবে বলেন যে দাড়ি রাখা হচ্ছে মোস্তাহাব আর সেব করাটা হচ্ছে মাকরু দাড়ি রাখা মোস্তাহাব আর সেব করা মাকরু খুবই কম বয়স্ক কিছু বিশেষজ্ঞ তবে রিসেন্টলি বর্তমান বিশেষজ্ঞগণের মধ্যে কয়েকজন পাবেন যারা বলেন এটা ফরজ মুস্তাহাব যেমন শেখ আবু জহরা শেখ জাদুয়াল হক তিনি একসময় আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন শেখ ইউসুফ আল দাভি এরকম সামান্য কয়েকজন বিশেষজ্ঞ আছেন আর আপনি যদি উত্তর আমেরিকায় যান যদি নর্থ আমেরিকান ফিকা কাউন্সিলের ফতোয়া শোনেন এই ফিকা কাউন্সিলের অনেক বিশেষজ্ঞ কথা বলেছেন যে দাঁড়িয়ে রাখা ফরজ না এটা মুস্তাহাব রাখলে পুরস্কার পাবেন তবে ফরজ না আর সেব করাটা হারাম না মাকরু তবে সামগ্রিকভাবে আগের দিনের বিশেষজ্ঞগণ প্রায় সবাই একমত হয়েছেন যে দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরজ আর শেভ করাটা হচ্ছে হারাম আচ্ছা ডক্টর জাকির এখন এই দাড়ির দৈর্ঘ্য কতখানি হওয়া উচিত কারণ এক একজনের দাড়ির দৈর্ঘ্য এক এক রকম আর এটা দেখে অনেকে দ্বিধানন্দে পড়ে যেতে পারেন যে ওহ আমি কেমন দাড়ি রাখব এ ব্যাপারে নবী সাল্লা কি করতেন দাড়িদ্রর্ঘ্য কেমন হবে এ সম্পর্কে যদি বলেন এ ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে দারিদ্রর্ঘ্য কতখানি হওয়া উচিত দুটো মত আছে একদল বিশেষজ্ঞ বলেন সৈবুখারির একটা হাদিস বলছে খন্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো বিরানব্বই নবী বলেছেন মূর্তি পূজারীরা যা করে তোমরা তার উল্টোটা করো তোমরা দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো যেহেতু নবী বলেছেন দাড়ি রাখো তার মানে বিশেষজ্ঞগণ বলেন দাড়ি রাখতে হবে ব্যাস এরপর হাদিস নম্বর বুক হাদিস যে তোমরা ছোট করে মোচ কাটো আর দাড়ি বড় করো প্রথম দলের বিশেষজ্ঞগণ বলেন দাড়ি বড় করো মানে যত বড়ই হোক টাচ করবেন না দাড়ি রাখবেন আর কাটবেন না সেজন্য আপনি দাড়ি ছাটবেন না অথবা কামাবেন না যতদূর পারেন দাড়িটাকে দিন দিন আরো বড় করতে থাকেন এটা তাদের মতামত তবে পড়লে দেখবেন যে এমন কোনো সহি হাদিস নেই যেখানে নবীর দাড়ির দৈর্ঘ্য নিয়ে কথা বলা হয়েছে এমন কোনো সহিহাদিস নেই একটা সহিহাদিস নেই তবে শেখ ওতাইমের মত অনুযায়ী তিনি বলেছেন আমরা বুঝতে পারছি যে হাদিসটা যখন বলছে তোমরা দাড়ি রাখো অথবা দাড়ি বড় করো তার মানে দাড়ি স্পর্শই করবেন না লম্বা হতে পারে যতখানি সম্ভব হয়ে যাক আর যদি কেউ সেভ করে সেটা হারাম কেউ যদি ছেটে ফেলে এক মুঠোর নিচে তখন বিশেষজ্ঞগণ বলেন এটা মাকরু একদল বিশেষজ্ঞ বলেন যত লম্বা পারেন দাড়ি রাখতে পারেন আর অন্য দলের বিশেষজ্ঞগণ তারা হয়নি কিছু হাদিস আছে যেগুলো জৈফ হাদিস অথবা মৌদু হাদিস এখানে বলা হয়েছে যে নবী সাল্লামের দাড়ি ছিল বুক পর্যন্ত তবে হাদিসটা জৈফ বা মৌদু শেখ নাসিরুদ্দিন আলবানির মতে আরেকটা একটা হাদিস আছে মুসলিমে খন্ড নম্বর চার হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো সেখানে জাবির বিন সামুরা রাদ হ তিনি বর্ণনা দিয়েছেন যে আমাদের নবীর ঘন দাড়ি ছিল এরকম অনেক হাদিস বলছে নবীর ঘন দাড়ি ছিল তবে সেখানে দৈর্ঘ্যের কথা বলা হয়নি এই দলের বিশেষজ্ঞগণ বলেন যেহেতু দাড়ি দৈর্ঘ্যের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি আমরা কি করব আমরা তখন দেখব যে সাহাবাগণ কিভাবে দাঁড়িয়ে রাখতেন দৈর্ঘ্যের কথা বলা হয়নি তাই সাহবাগনকে দেখব কারণ নবী বলেছেন যদি আমার দৃষ্টান্ত না থাকে তাহলে সেই প্রজন্মে আমার আশেপাশের লোকজনদের দৃষ্টান্ত দেখো নবীর সাহাবেগণের দৃষ্টান্ত আর সাহাবেগণকে যখন দেখি আমরা তখন অনেক সহি হাদিস পাবো দশটারও বেশি আছে হাদিস যেখানে বলা হয়েছে যে সাহাবাগণ তাদের দাড়ির দৈর্ঘ্য রাখতেন এক মুঠো মুঠোর নিচে যে দাড়ি থাকত সেটা কেটে ফেলতেন আপনারা দেখবেন ইবন মুরাদহ ইবনে আব্বাস রাজে আল্লাহান হু আবু হুরাই রাজে তারা সবাই নবীর খুব কাছাকাছি থাকতেন তারা দাড়ি ছাঁটতেন এমনকি যে সাহাবেগন এই হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে উমর রাজে হ এই হাদিসটা আছে সে বুখারিতে খন্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো বিরানব্বই ইবনে উমর রাজি আল্লাহান হ হাদিসটা বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন মূর্তি পূজারীরা যা করে তোমরা তাদের উল্টোটা করো দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো এর ঠিক পরপরই হাদিসে আরো বলা হয়েছে যে যখনই ইবনে ওমর উমরা বা হজ পালন করতেন উমরা হজের পরে মুঠো করে নিজের দাড়ি ধরতেন আর মুঠের নিচে যেটুকু থাকত সেটা কেটে ফেলতেন চিন্তা করেন যে সাহবাগণ হাদিসের বর্ণনা দিয়েছেন সেই সাহাবাগণ ইবনে ওমর ইবনে আব্বাস আবু হুরায়রা আল্লাহ সবার উপরে সন্তুষ্ট হন তারা সবাই কঠোরভাবে নবীর সুন্না পালন করেছেন তারা হাদিসের বর্ণনা দিয়েছেন বর্ণনা দিয়েছেন যে মোচ কেটে ফেলতে হবে দাড়ি রাখতে হবে দাড়ি বড় করবেন নবী যা চেয়েছিলেন তারা সেটাই বলেছেন তারা দাড়ি ছেঁটেছেন কেন যদি প্রথম দলের বিশেষজ্ঞের কথা সঠিক হয় যে দাড়ি বড় করতে থাকেন বড় করবেন মানে কত বড় নবী যতখানি রেখেছেন আর এ সম্পর্কে যদি নবী কিছু না বলে থাকেন তাহলে দেখব সাহাবাগণকে আমরা এভাবে হাদিসগুলোকে বিশ্লেষণ করব এই শেখ নাসিরুদ্দিন আলবানি বলেছেন যে দাড়ির সঠিক দৈর্ঘ্য হবে নিজের হাতের এক মুঠো আর তিনি বলেছেন যেমন ধরেন যখন হাদিস বিশ্লেষণ করব যদি নবী কিছু বলেন সেটার গুরুত্ব সবচেয়ে বেশি কথা না থাকলে কাজগুলো দেখেন কাজ না থাকলে সম্মতি যদি সেটাও না থাকে আমরা শাহবাগণের দৃষ্টান্ত দেখব তারা কি বলেছেন তারা কি করেছেন তাহলে মেনে নিচ্ছি যে শাহবাগণ নবীকে অনুসরণ করতেন এমন কোনো সহি হাদিস পাবেন না যেখানে নবী বলেছেন অথবা কোনো সাহাবে বর্ণনা করেছেন যে তারা দাড়ি ছাড়তেন না দশটারও বেশি সহিহাদিস বলছে যে সাহাবিগণ মুঠোর নীচের দাড়ি ছেঁটে ফেলতেন যদি এরকম একটা সহিহাদিসও বলত যে অমুক সাহাবি কখনোই দাড়ি কাটেননি তাহলে এমন হওয়ার সম্ভাবনা ছিল যে দুপক্ষই সঠিক কিন্তু এমন কোনো সহিহাদিস নেই যেটা বলছে সাহাবিগণ কখনো দাড়ি ছাঁটতেন না বরং দশটারও বেশি সহিহাদিস বলছে সাহাবাগণ মুঠোর নীচের দাড়ি ছেঁটে ফেলতেন শেখ নাসিরুদ্দিন আলবানীর মতে হাতের মুঠোর নিচের। দাড়িটা ছেটে ফেলা হচ্ছে ফরজ আবশ্যিক আর যদি কেউ এক মুঠোর নিচে দাড়ি রাখে ওনার মত অনুযায়ী এটা মাকরু মাকরু না করলে ভালো এটা ফতোয়া শেখ নাসিরুদ্দিন আলবানীর তিনি বেশ কঠোর আমি তার দৃষ্টিভঙ্গির সাথে একমত কারণ সাহাবাগণের জীবনে দৃষ্টান্ত রয়েছে এছাড়াও তার লেখা বইতে বলেছেন দারিদ্র্য হওয়া উচিত এক মুঠো বলেছেন সাহাবাগণের পাশাপাশি আরো অনেকে দাঁড়িয়ে রাখতেন এক মুঠো মুঠোর নিচের দাড়িটা কেটে ফেলতেন তিনি অনেক এর কথাও বলেছেন যাদের দাড়ির দৈর্ঘ্য ছিল এক একমুঠো তার আল নাখির কথা তারপর এভাবে দাঁড়িয়ে রাখতেন ইমাম মালিক ইমাম আহমেদ ইবনে হাম্বল এরা সবাই বিখ্যাত সালাফুসালেহীন তারাও হাতের মুঠোর নিচের দাড়ি কেটে ফেলতেন এভাবে দাড়ি ধরতেন আর নিচেরটা কেটে ফেলতেন তাহলে এটা হচ্ছে দ্বিতীয় দলের বিশেষজ্ঞগণের দৃষ্টিভঙ্গি আর আমিও নাসিউদ্দিন আলবানী সহ এই বিশেষজ্ঞগণের সাথে একমত যে দাঁড়িদর্ঘ্য হওয়া হচ্ছে একমুঠ বাকিটা আল্লাহ আলম তাজা কল্লা খায়ের সুন্দর বলেছেন প্রিয় ভাই ও বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি